এনআরসিক লৈ পুনৰ বিতৰ্ক বিদেশী ন্যায়াধীকৰণৰ মতে 2019ৰ খনেই চূড়ান্ত এনআরসি এনআরসিৰ পুনৰক্ষণ বিচাৰে ৰাজ্য চৰকাৰে উচ্চতম ন্যায়ালয়ত 2019 চনত প্ৰকাশ পোৱা এনআরসিখনৰ বৈধতাক লৈ আইনী যুঁজ চলি আছে কিন্তু বিজেপি আৰু অসম চৰকাৰে ইয়াৰ পুনৰক্ষণ বিচাৰে এই প্ৰসংগত বিদেশী ন্যায়াধীকৰণেও এই এনআরসিখনকে চূড়ান্ত বুলি আখ্যা দিছে কিন্তু অধিসূচনা জাৰি কৰা নাই দেশৰ মহাপঞ্জীয়কে অধিসূচনা জাৰি নোহোৱাকৈ করিমগঞ্জের বিদেশী ন্যায়াধীকরণে ভারতীয় নাগরিক ঘোষণা করলে বিক্রম সিংহা নামের এজন লোকক 2008 সনত সিংহার বিরুদ্ধে গোচর রুজু করেছিল সীমান্ত আরক্ষী শাখায় এনআরসিখনত সিংহার নাম থকার বাবেই বিদেশী ন্যায়াধীকরণে তেওঁক ভারতীয় ঘোষণা করেছিল 2019 সনের এনআরসিক লৈ বিদেশী ন্যায়াধীকরণের স্থিতির সম্পর্ক মন্তব্য করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই Foreigners Tribunal has not read the order of the Supreme Court. The NRC has to be notified. Till it is notified, nobody can take cognizance of the data. NRC লৈ অসম চৰকাৰৰ স্থিতি কেন্দ্ৰৰ স্থিতি NRCৰ সম্পৰ্কত ভৱিষ্যত সিদ্ধান্ত সৰ্বোচ্চ ন্যায়ালয়ে ল'ব এই মন্তব্য মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কিন্তু বৰ্তমান NRCখনক মানি ল'ব পৰা নাই বিজেপিৰ লগতে ৰাজ্য চৰকাৰেও এনআরসি সম্বন্ধত এটোৱে আলোচনা হৈছে যে অসম চৰকাৰৰ যিটো পজিশন সেইটোত কেন্দ্ৰীয় চৰকাৰেও আমাক সমৰ্থন কৰে কিন্তু নিৰ্ণয়টো উচ্চতম ন্যায়ালয়ত হ'ব লাগিব যে আমাৰ যিটো ষ্টেট কোঅৰ্ডিনেটৰে বিচাৰিছে যে এনআরসিখন ৰিভিউ হ'ব লাগে সেই পজিশনটোত কেন্দ্ৰীয় চৰকাৰ আৰু আমাৰ মাজত কোনো মত পাৰ্থক্য নাই কিন্তু আগলৈ গৈ যেহেতু সুপ্রিম কোর্টে এখন ফাইনাল এনআরসি বলে ডিক্লেয়ার করে থাকে গতি এই ক্ষেত্র কিনা যদি সিদ্ধান্ত লব লাগে সুপ্রিম কোর্টের মজিয়াতে এই সিদ্ধান্ত হব সেটা সরকারের পর্যায়ত এই সম্ভব নয় বহু আকাঙ্ক্ষিত এনআরসিখনের নামত কোটি কোটি টাকা ব্যয় হল কিন্তু সমাধান আজিও নহল আইনী বিতর্ক আর রাজনৈতিক যুঁজখন এনআরসিক লৈ আজিও অব্যাহত ব্যুরো রিপোর্ট প্রাগ নিউজ